প্রতিকূল পরিবেশে আওয়ে ম্যাচে জয় ছিনিয়ে এনেছে সিপিএম এর বঙ্গ নেতৃত্ব আদায় করে নিয়েছে জোট নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতি এবার আসন নিয়ে ঝাড়াই বাছাই শুরু করে দিল আলিম জেলা নেতৃত্বকে বলা হলো নতুন করে প্রস্তাবিত প্রার্থীদের তালিকা দিতে সূত্রের খবর কংগ্রেসের তরফে ইতিবাচক বার্তা আসবে ধরে নিয়েই এগোচ্ছে সিপিএম এই জোট আবহে শুক্রবার বৈঠকে বসে দলের রাজ্য সম্পাদক মণ্ডলী তারা দলের জেলা নেতৃত্বকে বলেছে জেলায় জেলায় কোন আসনে কি অবস্থা তা আরেকবার পর্যালোচনা করে দেখতে কোন আসনে দলের শক্তি বেশি কোন আসনে তারা দুর্বল কোন আসনে সিপিএম প্রার্থী দিতে পারে এবং কোন আসন ছাড়া যেতে পারে এইসব বিষয় বিবেচনা করে প্রস্তাবিত প্রার্থীদের নামের তালিকা দ্রুত আরেকবার পাঠাতে বলা হয়েছে সিপিএমের জেলা নেতৃত্বকে অনেকদিন আগেই প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে প্রস্তাবিত প্রার্থীদের নামের তালিকা দিতে বলেছিল আলিম উদ্দিন সেই মতো 10 ফেব্রুয়ারির মধ্যে জেলাগুলি থেকে তালিকা জমা দেওয়া হয় কোন কোন কেন্দ্রে একাধিক নাম প্রস্তাব করা হয়েছিল কিন্তু তখনও জোট নিয়ে কেন্দ্র নেতৃত্বের সম্মতি মেলেনি যা পাওয়া গিয়েছে বৃহস্পতিবার এই প্রেক্ষাপটে কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসলে কোন আসনে কে লড়বেন কোন আসনটি তাদের ছাড়া যাবে এই বিষয়গুলি আলোচনায় উঠে আসবে বলেই মনে করছে সিপিএমের রাজ্য নেতৃত্ব তাই নতুন তালিকা তৈরি রেখে তারা তাদের প্রস্তুতি সেরে রাখতে চাইছে মিতনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা